আজিৰ পৰা যেতিয়া হৰতকালীন অধিৱেশন আৰম্ভ হৈছে অসম বিধানসভাৰ আমি পুনে পুনে আপোনালোকক বিধানসভাৰ কাৰ্যসূচীৰ মাজলৈকে লৈ গৈছো। যে শক্তি বিভাগটো চলোৱাত আমি অসমৰ হৈছো, আমি ব্যৰ্থ হৈছো। কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে দিনে এই পিক আৱাৰ দিনে মুকলি বজাৰৰ পৰা বিদ্যুৎ কিনিবৰ কাৰণে আমাক দিনে ছয় কোটি লাগে আৰু বছৰেকত 180 কোটি লাগে। যে 180 কোটি টকা আমাৰ হাতত নাই আৰু যদি আমি 100 কোটি টকা দি পেলাই যদি কিনিব লগা হয় তেতিয়াহ'লে আমি পাৰ ইউনিট 1 টকাকৈ বঢ়াব লাগিব আৰু যদি আমি 180 কোটি দিব লগা হয় তেতিয়াহ'লে আমি কৰ্মচাৰী দৰমহা দিব নোৱাৰিম। স্যার এই মুখ্যমন্ত্রী শক্তি বিভাগের ক্ষেত্র সম্পৃক্ত সারেন্ডার করার নিচি না মাননীয় মুখ্যমন্ত্রী যি জায়গাল যায় যিকোনো আঁচনি কয় মানে 100 কোটি দিই মানে 200 কোটি দিই মানে 300 কোটি টাকা দিল তেতিয়ালে শক্তি বিভাগ APDCL এর মাননীয় মুখ্যমন্ত্রী 180 কোটি কেউ দিব নয় যত 63 লাখ উপভোক্তা আছে যত 3 কোটি 60 লাখ মানুষ আছে 26 লাখ মানুষ জড়িত আছে আর স্যার এই এনেকা নয় যেহেতু দিনত তিনিবারে লাগে বোলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এনেকা নয় 24 ঘন্টা লাগে আর যা নির্বাচন আপনাদের কইসিলে যে আমি 24 ঘন্টায় বিজুলি যোগান দিই আর স্যার সরকার গঠন করার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী আর তেতিয়ার শক্তিমন্ত্রী বিমল বরা তেখেতকলে মই এতে তারিখটো মাতো মোৰ মনত নাই গুজরাটৰ শক্তি বিভাগৰ লগত ভার্চুয়েল মিটিং কনফারেন্স হৈছিল আর গুজরাটৰ MDA তার চেয়ারম্যানে প্রেজেন্টেশন দিছিলে কেনেকে বিদ্যুৎ মানে চাহিদাটা কেনেকে পূরণ করব পৰা যায় গভর্নমেন্ট অফ আসামে একটু প্রেজেন্টেশন লৈছিল তারপর মাননীয় মুখ্যমন্ত্রীও কৈছিলে মন্ত্রী বিমল বৰাও কৈছিলে যে আমার 100% রিডিং নহয় 100% মিটারিং নহয় 100% বিলিং নহয় 100% কালেকশন নহয় আমি এইবিলাক কৰিবৰ কাৰণে ব্যবস্থা লৈছো। তো মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে যদি আপনাদেরকে প্রিপেইড স্মার্ট মিটারের কারণে 4,200 কোটি টাকা যদি খরচ করব পারে অসমের ভিউটু বিশ্ব অভিলেখ করিবর কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করিবর কারণে যদি 1 কোটি খরচ করব পারে যদি আপনাদেরকে অমৃত বৃক্ষ রোপণ করে অভিলেখ 9টা অভিলেখ করিবর কারণে যদি 48 কোটি 50 কোটি খরচ করব পারে অসমের 63 লাখ উপভোক্তার কারণে 3 কোটি 26 লাখ মানুষের কারণে 180 কোটি দিব নয় যে আমার তো 180 কোটি নাই আমি পারিলে 1 টকা বড়াব লাগিব নহলে আমি কর্মচারী দরমা দিব নয় মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রকারান্তরে ইনডাইরেক্টলি মানুষ পাবু কি দিছে যে তোমালোকে এডজাস্ট করা তোমালোকে সহ্য করা লোডশেডিংত গরমত তোমালোকে থাকা যদি তোমালোকে ধর্ণা দিয়া সিমর বাকর করা মই পারিলে 1 টকা বড়াই দিব নহলে মই কর্মচারী দরমা দিয়ে মোৰ বন্ধ হয়ে যাব। যে এইটো স্যার একমাত্র এই কারণে হয়েছে যে APDCL আর আসাম গভর্নমেন্টে জানে যে আসামর মানে আমার কিমান মেগাওয়াট আমার নিজের প্রোডাকশন এইটো জানে কিমান মেগাওয়াট আমি সেন্ট্রেল প্রজেক্টর পৰা আদার স্টেট প্রজেক্টর পৰা মুকলি বজাৰৰ পৰা কিমান মেগাওয়াট কিনিব লাগে এইটো জানে আর আপনাদের পিক আওয়ার অফ পিক আওয়ার কিমান মেগাওয়াট লাগে পিক আওয়ার কিমান মেগাওয়াট লাগে এইটো জানে আপনাদের যে যেটা আগস্ট মাহৰ 1 তাৰিখে জুলাই 5 তাৰিখত বৰষুণ কমি যায় অসমৰ আকাশৰ পৰা মেঘ আঁতৰি যায় তেতিয়া গৰম বেছি হয় চাহিদা বেছি লাগিব সেই কথা আপোনালোকে জানে যে আপোনালোকৰ APDCLৰ চৰকাৰৰ আপোনালোকৰ প্লেনিং কি ষ্ট্ৰেটেজি কি আপোনালোকে কি কাৰণে ইমাৰজেঞ্চি কিবা ফাণ্ড ৰখা নাই APDCLৰ ইমান কোটি কোটি টকা খৰচ কৰিছে আপোনালোকে বহুত আনপ্ৰডাক্টিভ কামতো খৰচ কৰিছে APDCLৰ কাৰণে 600 কোটি ইমাৰজেঞ্চি ফাণ্ড আপুনি কিয় ৰাখিব নোৱাৰে 300 কোটি টকা আপোনালোকে কিয় ৰাখিব নোৱাৰে APDCLৰ কাৰণে আৰু APDCLকো আপোনালোকে যেতিয়া যিটো পইচা দিব লাগে সেই পইচা ৰিলিজ কৰোঁতে টাইমলি ৰিলিজ কৰি দিয়ে আপোনালোকে তাৰমানে প্ৰব্লেমটো পইচাৰ কাৰণে নহয় প্ৰব্লেমটো হৈছে আপোনালোকে পাৱাৰ ডিপাৰ্টমেণ্টক যিটো প্ৰায়ৰিটি দিব লাগে সেইটো প্ৰায়ৰিটি দিয়া নাই যিটো কনচেনট্ৰেশ্যন দিব লাগে সেইটো কনচেনট্ৰেশ্যন দিয়া নাই যিটো প্লেনিং লাগে যিটো ষ্ট্ৰেটেজি লাগে সেইটো আপোনালোকৰ নাই যাৰ কাৰণে যে অসমত আমাৰ ৰাইজৰ অৱস্থা এনেকুৱা হৈছে সেইকাৰণে এতিয়া আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আপোনালোকে কৈ গুজৰাট মডেল আমি গুজৰাটক আমি ফলো কৰিম গুজৰাটৰ নিচিনা আমি হ'ম গুজৰাট এখন ৰাজ্য নিজৰ প্ৰয়োজনীয় 14,982 মেগাৱাটৰ বিপৰীতে উৎপাদন কৰে 25,174 মেগাৱাট